মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে তারিখ বুঝলে তিন তো আর আজকে যেন মেয়েটাকে সকালবেলা নিয়ে যাবো ডাক্তারের বাড়িতে আসলে এত ঠান্ডা পড়ছে এই কন এই কাল কালকে যেন কাল থেকে পড়েছে আর কি বেশি ঠান্ডাটা এক তারিখেও অত ঠান্ডা ছিল না কিন্তু কাল থেকে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে তাই না আমাদের এখানে প্রায় চোদ্দো ফোদ্দ এরকম হচ্ছে আজকে তো দেখাচ্ছে যাচ্ছে আর ফিজ ফিল একটু কম তা ভাবছি ওই জন্য সকালবেলা ডক্টরকে ফোন করলাম তা উনি বললো আজকে বাড়িতে দেখবে তা সকাল এগারোটার সময় নিয়ে যেতে বললো তো এখন বাজে দশটা ওকে খাইয়ে দাইয়ে নিই তারপরে হচ্ছে নিয়ে যাবো মামা গুড মর্নিং আসলে কি সমস্যা হচ্ছে বলো তো ওর পটিটা এত কষে কালকে মেয়ে এত কেঁদেছে এত কেঁদেছে বলে আমার ব্যথা করছে ব্যথা করছে মামা কথা বলছি কেন এরকম হচ্ছে আমি পুরো একদম নর্মাল খাওয়াচ্ছি এ করছি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে কাল থেকে মেয়ে পটেই করছে না ভয়ের চোটে এরকম কষ্ট হচ্ছে তা ওই জন্যই আজকে ডক্টরের কাছে নিয়ে যাব দেখি ওষুধ প্রসুধ দেবে আশা করছি ঠিক হয়ে যাবে গুড মর্নিং বলে একটু কালকে একদম নর্মাল খাবার খেয়েছে তাও এরকম হচ্ছে বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে কুমড়ো টুমড়ো সবই দিচ্ছে যাই হোক আমি তো আর ডাক্তার নই ডাক্তারখানা যাই তারপরেই বুঝতে পারবো তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে দশটা আর আমি যাচ্ছি মেয়ের খাবার আনতে টিভিটা হাতে পড়েছিস একটা বল নিয়ে যাচ্ছে ওখানে একটা বনু আছে ডক্টরেরও একটা মেয়ে আছে এর থেকে দু তিন মাসের ছোট জানো ওখানে একটা বনু আছে দেখা হবে তোমার সাথে বনুটা আগে আগে একবার আগে একবার গেছিলাম আমার যে পেট ব্যথা করছিল তো ডক্টর বলছে ওকে আনতে পারতে আমি আমার মেয়েকে বলে রেখেছিলাম যে একটা দিদি আসবে ও খুব আশায় আশায় ছিল আমি বললাম কি করে জানবো আর আমার যা শরীর খারাপ লাগছে আমি আর ওই জন্য ওকে আনিনি আজকে তুমি দেখতে পাবে দিদিটাকে এই বনুটাকে কি মোটা বিড়াল একটা মাম্মা ডক্টরের কাছ থেকে ঘুরে চলেও এলো এখন সাড়ে এগারোটা বাজে কেউ ছিল না তো ফাঁকা ফাঁকা বেশ ভালো হয়েছে আজ সকালেই চলে গেছে নর্মাল খাওয়া দাওয়া দিয়েছে আর হচ্ছে ওকে কয়েকটা জিনিস খেতে বারণ করছে এগুলো আমি দিও না ময়দার জিনিস বিস্কিট তারপর হচ্ছে চিপস চকলেট এখন কদিন বারণ পুরো বেদানা ফলের মধ্যে বেদানা খেতে বারণ করেছে পেয়ারাটা দিতে বলেছে আবার দানাটা কেটে হচ্ছে পেয়ারাটা দেবেন আর এমনি নর্মাল যেমন খায় সেরকম খাবে যাই এবার গিয়ে মেয়ে রান্না করবো একটু পনির কিনে এনেছি ভাবছি কুমড়ো দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি করে দেবো দুবেলার মতন ওই খেবে চলছে মেয়ের রান্না মানে নতুন আলু সিদ্ধ বসিয়েছি কারণ আজকে আমি বানাবো আলুর দম আর মা সন্ধেবেলা বানাবে কড়াই ছুটির কচুরি হম আজকের রান্না হয়েছে দেখো সবজি ডাল আর আছে পালং শাক সেদ্ধ এটাকে নুন দিয়ে মাখা হয় এই নুন বলছি কি জানো পেঁয়াজ এখানে আছে শিম শাক আলু দিয়ে একটা চচ্চড়ি আর কি আছে এটা হচ্ছে ব্রোকলি ব্রোকলি আর আলু দিয়ে একটা তরকারি আলু ভাজা আর কি আছে ও আচ্ছা গাংমোরলা হয় না অনেকে আবার কাঁচকি মাছও বলে সেই মাছ কালি টমেটো দিয়ে ঝাল ধনে পাতা ভাত আছে মাছ ভাজা আছে টমেটো টমেটো মাখা পেঁয়াজ আচা লঙ্কা ধনে পাতা আমি বানাবো এই যে কাজু আর চার ভিজিয়ে রেখেছি রসুন দেবো না সব দিয়ে আলুর দাম আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি বেজে গেছে প্রায় সাড়ে বারোটার জন্য তারা হুড়ো তারা হুড়ো করে যাচ্ছে কি করছ পিস ছাড়াচ্ছ আজকে তোমার কড়াইশুটির কচুরি হবে বলে ও বাবা দেখো মা অর্ধেক দিয়েছিল ছাড়ানো হয়ে গেছে আবার কিছুটা দিয়েছে সেটা আওয়াজ বসে বসে ছাড়াচ্ছে কি সুন্দর করে তুমি কড়াই কচুরি খাবে বলে পিস ছাড়াচ্ছ বলে বাবা ওই কি সুন্দর করে ছাড়িয়ে আবার রাখছে দেখো একটা দানা বাইরে পুঁচে পড়ছে না ভেরি গুড ভেরি গুড বাহ মামা মায়ের চান হয়ে গেছে দুটো বাজতে যায় এবার আমি যাবো চানে জলটা ফুটলেই ছাড়াও এই হচ্ছে আমার আলুর দাম জলটা একটু বেশি রেখেছি একটু কমবে কারণ নতুন আলু তো বড্ড টেনে যায় রাত্রিবেলা কেউ কোনো গ্রেভি পাবে না ওই জন্যই জলটা এতটা রাখা ওশা এখনও ফুটবে এখন দেরি আছে একটু কমে যাবে লাস্টটা দেবো এই যে ফ্রেশ ক্রিম আর দেবো কষৌড়ি মেথি এখন বেজে গেছে চারটে পাঁচ হবে খেয়ে দেয় ওপরে এসছি অনেক দেরি হয়ে গেছে আর কি করছি বলো তো এসে এই দেখো আজকে দেখো না কি করি কিচ্ছু দেবো না তোমাকে ঘুমালে হয় নিচে তো কড়াইশুটির কচুরি হচ্ছে বাজে হচ্ছে সাতটা পনেরো আর এমনি সবে ঘুম থেকে উঠেছে তাও ডেকে ডেকে তুলেছি আর দেখো গালে একটা মশা কাম হচ্ছে এখানটা কেমন ফুলে গেছে একটু ফুলে গেছে তো হ্যাঁ চলো নিচে চাই আচ্ছা একটু দুধ খাবে গরম গরম দুধ হ্যাঁ দুধ খাবে তো হ্যাঁ গরম গরম দুধ ঠিক আছে মুড়ি দিয়ে হ্যাঁ চলো নিচে যাই

গেছে গেছে তো কাল থেকে মাম্মা স্কুল এখনো একটা হোমওয়ার্ক পেজ বাকি আছে কিন্তু বুঝেছ এখনো একটা হোমওয়ার্কের পেজ বাকি আছে কখন হবে সেটা হ্যাঁ কখন হবে হোমওয়ার্কটা ফুলে গেছে ফুলে যাক তুমি আগে বলো কখন হোমওয়ার্কটা হবে দেখো কাকিমা সন্ধেবেলা কি দিয়ে গেল বড় কাকিমা লিট্টি আলু চোখা চাটনি দারুণ বানিয়েছে লিট্টিটা এত সফট না কি বলবো দারুন হয়েছে দারুণ

রাজার ঘরে রাজার ঘরে নাম যেতে হবে না কেউ নেই রাজার ঘরে না রান্না ঘরে ভিড়টা শুধু দেখো কচুরির গন্ধ এও তো বাটি নিয়ে দাঁড়িয়ে গেছে সবাই মোটামুটি রান্না করে ও সব বস দশটা বেজে গেছে আমি ওপরে চলে এসেছি আর নিচে থাকা যাবে না আমি এটাকে খাওয়াবো কালকে থেকে স্কুল যেহেতু তাড়াতাড়ি খেয়ে দেখো আমার নখ কেটে দিচ্ছে আর একজন কি করছে দেখো কোনো মানে হয় বলো তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি শুয়ে দেবো এবার মাছ খাওয়াবো ওদিকে উৎসবও চলে গেছে মা আমার কিন্তু নখ এইটা দেখো কত ডিপ করে কেটে দিয়েছে আমার লাগছে ওর নখ কেটেছে বলো ও আমার নখ কাটবে কোনো মানে হয়

এবার তোমাকে ভাত খাওয়াবো কোনো মানে হয় হয়ে গেছে খাটের মধ্যে নোখগুলোকে কেটে কেটে পড়ছে একটা পাঁচ বাজে রাজদ্বীপ এসেছে ডিনার নিয়ে ওপরে চলে এসেছে আর আমি মেয়েকে ঘুম পাড়াতে পারতে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম उत्सव <laughs> মটনটা তো পুরো গোজা গেল শুধু মটন খাবি জামা রয়ে আর গোছানো হয়নি আর টুয়েলভ বইটা নাকি হেভি হয়েছে আজ এখন হটস্টারে দেখছি রেটিং দেখছিলাম বলছি দু হাজার তেইশের নাকি সেরা মুভি ট্রু স্টোরি আমারও দেখার ইচ্ছা আছে দেখি পৌনে দুটো বাজে বাইরে থেকে এসে কি ঠান্ডা বাইরে বাপড়ে বাবা ঠোঁটটা এত হাঁটছে এই জন্য বোরলিন লাগাচ্ছি ঠোঁট একমাত্র একমাত্র থেকে ভালো হচ্ছে এই বোরলিন বাবা তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আগামীকাল তোমাদের সাথে দেখাবেন নতুন একটা ব্লগ নিয়ে আজকে কেমন টাটা